শুরু হলো বারাসাত শ্রমিক মেলা। হাবড়ার নালন্দা মোড় মাঠে এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই মেলার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। শুরু হলো বারাসাত শ্রমিক মেলা। হাবড়ার নালন্দা মোড় মাঠে শুরু হয় এই মেলা। সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে চলবে মেলা। এদিন মেলার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জয়েন্ট লেবার কমিশনার মোহাম্মদ রিজওয়ান ও ডেপুটি লেবার কমিশনার, ছিলেন স্থানীয় বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যান। একটা সময় আমাদের যারা বেকার যুবক যুবতী, তারা একটা কলকারখানায় চাকরি কিংবা একটা অফিসের চাকরির জন্য দৌড়তেন। তার কারণ, সেখানে চাকরি করলে রিটায়ারমেন্টের সময় একটা থোক টাকা পাওয়া যায়, কেউ অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা যোজনায় সমস্ত ক্ষেত্রে যাতে সরকার আপনাদের পাশে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করে দিয়েছেন। মেলায় অসংগঠিত শ্রমিকদের নানা প্রকল্পের বিষয়ে জানানো হয়। এদিন 1295 জন অসংগঠিত শ্রমিকদের হাতে 1,66,00,000 টাকা অনুদান হিসাবে তুলে দেওয়া হয়। এখানে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে তাদের যে নানান রকম আইনি সমস্যার সমাধান বা মানে অসংগঠিত শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে তাদের সম্বন্ধে সেটা সচেতনতা সব কিছু এখানে ব্যবস্থা রয়েছে। আমরা ইভেন এখানে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে শ্রমিকরা নিজেরা এখানে আসেন, কিছু অল্প কিছু ডকুমেন্টের মানে তিনি থাকলেই তিনি এখানে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এই সমস্ত যোজনা এই সুযোগটাও আমরা এখানে করে দিয়েছি। এছাড়া এখান থেকে আজকে এই মেলা থেকে প্রায় 1,291 জনকে 1,66,00,000 টাকার অনুদান আমরা দিতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাইসল্যান্ড, হাবড়া।